Hello viewers, assalamu alaikum. Welcome to Info Creative Link, and I hope to all viewers safe and well everyone. Hello viewers, amar ei YouTube channel ta ke ekhono jara subscribe koren nai, please kindly jara amar video guli pochondo koren ba amar video guli continuously dekhen tader kono onurodh kor please amar ei channel ta ke subscribe kore rakhen ar sathe thaka bell icon te click kore rakhen jena poroborti video gulo apra je gulo notun notun video gulo apra dekhte pan. To আমার যে ভিডিওগুলো যারা ইতিমধ্যে কিছু দেখছেন তার একটা জিনিস দেখবেন, আমি রিসেন্টলি কিছু কয়েকদিন আগে স্পাউজের বিষয় নিয়ে একটা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে নেদারল্যান্ড নিয়ে। সেম কোয়েরি আসলে আরেকটা কান্ট্রি নিয়ে আসতেছে বারবার, সেটা হচ্ছে হাঙ্গেরি নিয়ে, যে ভাই আসলে হাঙ্গেরিতে আমি যেতে ইন্টারেস্ট বাট স্পাউজ যাওয়া যাবে কি না। তো এই বিষয়টা আসলে সেমই নেদারল্যান্ডের মতোই প্রসেসটা, যে না সাথে সাথে আপনার স্পাউজ নিয়ে যেতে পারবেন না, অবশ্যই আপনি যখন নেদারল্যান্ডে মেন অ্যাপ্লিক্যান্ট যখন হাঙ্গেরিতে যাবে, হাঙ্গেরিতে যাওয়ার পরে ওই মেন অ্যাপ্লিক্যান্ট ওইখানের রেসিডেন্ট পারমিট পাওয়ার পরে, ওই দেশের রেসিডেন্ট পারমিট পাওয়ার পরে দেন ওদের স্পাউসের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখন এখানে প্রসিডিউরটা হলো, বিষয়টা হলো এরমন যে আপনার যে মেন অ্যাপ্লিক্যান্ট ওই দেশে আছে ওই দেশের ব্যাংক সলভেন্সি দেখাইতে হবে, যে আপনার ওইখানে যে স্পাউসকে নিচ্ছে সে আসলে স্পাউসকে চালাতে পারবে কিনা, ওইখানে একটা তার একটা স্টেটমেন্ট ওকে দেখাইতে হবে। প্লাস বাংলাদেশেরও যে আছে তারও আপনার ফিনান্সিয়াল যে 12-14 লাখ টাকাটা দেখাইতে হবে, এবং কি তার স্পন্সরটাকে এই বিষয়গুলি দেখাইতে হবে। এই ডকুমেন্টগুলো একটু নেদারল্যান্ড থেকে একটু হাঙ্গেরিতে সিম্পলি একটু হালকা সিম্পলি একটু জটিল স্পাউসের নেওয়াটার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে বলতে মানে ডকুমেন্টের বিষয়ের ক্ষেত্রে আর কি, বাট কিন্তু যাওয়ার পরে আপনি অবশ্যই স্পাউস নিতে পারবেন, হয়তো একটু সময় একটু বেশি লাগে আর কি। এই হলো বিষয়টা, অবশ্যই আপনি স্পাউজ নিতে পারবেন। আশা করি হাঙ্গেরি বিষয় নিয়েও আর মানে কোনো কথা হবে না, যে স্পাউজ যাওয়া যাবে কি না বা আগে না পরে, বিষয়টা আমি ছোট্ট করে ক্লিয়ার করে দিছি। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।